চট্টগ্রামে 1,000 একর জমি ভারতীয়দের নিশ্চিত করলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে 1,000 একর জমি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগের পাশাপাশি ভারতীয়রা সেখানে LNG প্রকল্প স্থাপন করতে পারেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই কথা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভারতের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েই তারা মূলত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, গত 9 বছর বাংলাদেশ এবং ভারত বিভিন্ন অপ্রচলিত ও প্রচলিত খাতে, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার বিষয়কর অগ্রগতি প্রত্যক্ষ করেছে। সাক্ষাৎকালে শেখ হাসিনা বলেন, তার সরকার অন্যান্য ক্ষেত্রের মতো বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে ভারতের সাহায্য ও সহযোগিতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অর্জনে ভারত তার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় হাইকমিশনার এই সময় বাংলাদেশের রপ্তানির জন্য তার দেশের বিদ্যুৎ প্রকল্প এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। পশ্চিমবঙ্গ এবং ভারতের পূর্বাঞ্চলে এই বিষয়ে নতুন 2টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা বলেন, ভারতের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে 1,000 একর জমি বরাদ্দ করা হয়েছে। তারা চাইলে সেখানে LNG প্রকল্প স্থাপন করতে পারেন। এই সময় হর্ষবর্ধন শ্রিংলা আগামী 13 জুলাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের 3 দিনের বাংলাদেশ সফর এবং দুদেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে তারা সারদা পুলিশ একাডেমির সফর সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী গত মে মাসে তার ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের বিষয়টিও স্মরণ করেন। ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিনিকেতন সফর ভারত বাংলাদেশ সম্পর্ক এবং দুদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি ভালো প্রভাব ফেলেছে।